সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকে প্রশ্ন করেছেন, বর্তমান প্রেক্ষাপটে এই লকডাউন, কোভিড-19 কারণে যে লকডাউন চলছে গোটা বিশ্বব্যাপী, এক্ষেত্রে আমাদের যে ঈদ উল ফিতরের সলাত আমরা কীভাবে আদায় করব। অত্যন্ত বেদনাদায়ক একটা সমস্যার মধ্যে আমরা বিরাজমান এই বর্তমান প্রেক্ষাপটে। গত 1400 বছর যাবতে হয়তো বা এমন কেউ মানে দিন আমরা কেউ বিগত দিনে কেউ দেখেনি, ভবিষ্যতে কেউ দেখবে কি দেখবে না আল্লাহু আলাম। সে বিষয়টা হচ্ছে যে গোটা বিশ্ব জুড়েই যেমন জুমার সলাতকে পাবন্দ করা হয়েছে, বন্ধ করা হয়েছে, অনেক জায়গায় তো চলছে, যদিও শিথিলতা এসেছে, তারপরেও একটা নতুন একটা সমস্যা যে আমরা ঈদের সলাত আমরা কীভাবে আদায় করব এই প্রসঙ্গটা নিয়ে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে মুকাম্মাল একটা পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা। প্রত্যেকটা বিধান পবিত্র কোরআন সুন্নাহর আলোকেই মুসলিম উম্মাকে উপহার বিগত দিনে সালাফে সালেহীন আলেম ওলামা মাশাইখ তা দিয়ে এসেছে। বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যার সম্মুখীন হয়েছে আলহামদুলিল্লাহ, এই সমাধান আলহামদুলিল্লাহ হাদিস এবং পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এর সমাধান আছে। যাই হোক, আমরা এই বর্তমান প্রেক্ষাপটে কীভাবে আমরা ঈদের সলাতটাকে আদায় করব এ প্রসঙ্গে, তো আলহামদুলিল্লাহ সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 93 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 987 অধীনে ইমাম বুখারী রহিমাল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটা অধ্যায় বেঁধেছে এবং সেখানে প্রথমে আল্লাহ রসুলের একটা মারফু হাদিস নিয়ে এসেছে, তারপরে একটা মওকুফ সাহাবিদের আমল নিয়ে এসেছে, তারপর একজন তাবির কথা নিয়ে এসেছে, তারপর একজন তাবা তাবাইনের কথা নকল করেছে। ইমাম বুখারী রহিমাল্লাহ চারখানা হাদিস এবং মওকুব বলেন এবং মাকতু বলেন এবং মারফু বলেন, সমস্ত হাদিস দিয়ে 1400 বছর আগে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তিনি একটা সমাধান দিয়ে গেছেন। এটা সহিহুল বুখারী আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মা যখন বিপদকে মানে সমস্যার মধ্যে বিরাজমান, সেই সময়তে সমাধান আলহামদুলিল্লাহ সহিহুল বুখারীতে মজুদ আছে। তো আমরা এই মর্ত পরিস্থিতিতে কীভাবে আমরা জুমা আমরা বিশেষ করে ঈদের সলাতটাকে আদায় করব। প্রথম কথা হচ্ছে ঈদের সলাতের কোনো বিকল্প নেই। ঈদের সলাত আমরা সকলেই আনন্দ খুশি শেয়ার করব, এটা হচ্ছে মূল দাবি। সকলেই ছেলে মেয়ে প্রত্যেকেই তারা ঘর থেকে বেরিয়ে যাবে, একটা খালি মাঠে গিয়ে সলাত আদায় করবে, এটা বিশ্বনবীর সুন্না, এটা সাহাবীদের সুন্না, এটাই শরীয়তের সুন্না বলে সাব্যস্ত। কিন্তু ইসলাম যে আল ইয়াম আকমাল তুল আকুম দিন আকুম, দিন ইসলাম যে মুকাম্মাল পরিপূর্ণ, প্রত্যেকটা বিধান যে ইসলামের মধ্যে সমাধান দেওয়া সম্ভব, এই জন্য সে বুখারী আপনার সকলেই 987 নম্বর অধীনে ইমাম বুখারী যে মুয়াল্লাক 4টে হাদিস নিয়ে এসেছে, তালিকাত বেঁধেছে, অধ্যায় বেঁধেছে, সেগুলো পড়লে এই সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, আল্লাহ মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন জুমার মানে বিশেষ করে কোনো সালাত যদি কাজা হয়ে যায় বা কোনো সালাত যদি কাজা হয়ে গেছে বা কেউ ঈদের সালাত পায়নি, এদের বিধান বলতে গিয়ে আসল বলেছেন যে তারা 2 রাকাত সালাত আদায় করবে। অতএব আমরা যদি সর্বাধিক চেষ্টা করব আমরা খোলা মাঠে গিয়ে সালাত আদায় করার জন্য, প্রশাসনের সহায়তা নেন প্রথমে, তারা যদি মানে সাহায্য করে যে খোলা মাঠে যদি সালাত আদায় করার যদি পারমিশন দেয় আদায় করতে পারেন, অথবা জুমা মসজিদে যদি একত্রিত হতে দেয় তাহলে আপনারা এটা করতে পারেন, এটাই সর্বাধিক চেষ্টা করেন যে এটা যদি শিথিলতা তারা করে এটাই উত্তম, আগে থেকেই ঘরে বা বাড়িতে গিয়ে সালাত আদায় করবেন না, চেষ্টা করেন। যদি অনুমতি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি খোলা মাঠে না দিয়ে মসজিদে দেয় এটা যদি সম্ভব হয় এটাই উত্তম, তারপরে যদি কোনোভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে জামাত সহকারে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন, তবে এখানে কোনো খুতবা হবে না। এ বিষয়ে কয়েকটা হাদিস আমরা দেখাবো। সে বুখারী হাদিস নম্বর 989 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী রহিমাল্লাহ যে অধ্যায়টা রচনা করেছেন, প্রথমে আল্লাহ মোহাম্মদ সাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছেন, তিনি বলছেন যে ঈদের নামাজ ছুটে গেলে 2 রাকাত সালাত আদায় করবে, আর নারীগণ এবং যারা যার বাড়ি আছে, পল্লী আছে, শহর আছে, তারা তাদের মতো করে সালাত আদায় করবে, এই মর্মে একটি বর্ণনা আছে। আর আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার দাসীকে আজাদকৃত দাস কৃতদাসকে তার সালাত ঈদের সালাত কাজা হওয়ার কারণে তিনি তাকে বলেছিলেন যে তুমি তোমার পরিবারকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে। এরপরে ইকরামা রহিমাহুল্লাহ তিনিও একটা তার আদেশ পাওয়া যায় যে তিনি 2 রাকাত সালাত আদায় করার জন্য আদেশ করেছিলেন। আতা বিন আবি রওবাহ তিনি একজন তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তিনিও বলেছিলেন যে এই সলাতের মানে কেউ যদি সলাত যদি ছুটে যায় তাহলে সে যেন 2 রাকাত সলাত আদায় করে নেয়, যেমনভাবে সাধারণত আমরা মাঠে আদায় করে থাকি ইমামের সঙ্গে, ঠিক এইভাবে। এটা ইমাম বুখারী তালিকাত হিসেবে মুয়াল্লাক হাদিস নিয়ে এসেছে, কিন্তু এর প্রত্যেকটা সনদ আলহামদুলিল্লাহ মজুদ আছে। ইমাম বাইহাকী রহমুল্লাহর কিতাব, ইমাম বাইহাকী রহমুল্লাহর কিতাব সনদ কুবরালিল বাইহাকী হাদিস নম্বর 6307 বর্ণনা এসেছে, এবং ইমাম বাগাবী শারহ সুন্নালিল বাগাবী চতুর্থ খণ্ডে 312 পৃষ্ঠাতে এই বর্ণনাগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। এবং ইমাম বুখারী রহমুল্লাহ যে 4টে মুয়াল্লাক হাদিস নিয়ে এসেছে, এই 4টে মুয়াল্লাকের যে মানে সনদগুলো ইমাম হাজার আসকালানী রহমুল্লাহ তাগলিকু তালিক দ্বিতীয় খণ্ডে 386 নম্বর পৃষ্ঠা থেকে 387 নম্বর পৃষ্ঠায় তিনি সনদ গ্রহণ এসে তিনি জুড়িয়ে দিয়েছেন, তথা ইমাম বুখারী রহমুল্লাহ যে তালিকাত বা মুয়াল্লাক হাদিসগুলো আছে প্রত্যেকটা হাদিসকে নিয়ে স্বতন্ত্র তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, তাগলিকু তালিক, এখানে আপনারা দেখে নিতে পারেন। তো সর্বোপরি কথা হচ্ছে এটা আমরা ঈদের সলাত যদি সম্ভব হয়
খোলা মাঠে আদায় করব, তাও যদি সম্ভব না হয় চেষ্টা করব জুমার মসজিদে, তাও যদি সম্ভব হয় না হয় সেক্ষেত্রে আমরা বাড়িতে, যে সবচেয়ে ভালো কোরআন মাজিদ জানে এবং ইমামতি করতে পারবে তাকে দিয়ে বাড়িতে বসে আপনারা বাড়িতেই আপনারা ঈদের সালাত আদায় করতে পারবেন। তবে মনে রাখবেন এখানে কোনো খুতবা নেই, এখানে কোনো খুতবা দেওয়ার জরুরত নেই, এখানে শুধুমাত্র সালাত আদায় করবেন। সালাত কেমন হবে? প্রথমে সালাত আল্লাহু আকবার বললেন, আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে আপনি সানাপাট করবেন। সানাপাট করার পরে আপনি পরপর সাতখানা তাকবীর দিতে হবে, মানে যে অন্য অন্য সালাদ যেভাবে হয় টোটালে শুধু অতিরিক্ত সাতখান তাকবির দেবেন। এখানে ইখতিলাফ আছে যে তাকবির তাহরিমা সহ সাত না এমনি সাতখানা দিবে, তো এটাই অগ্রাধিকার প্রাপ্ত যে প্রথম একটা তাকবির দিবে এটা বাদ দিয়ে সাতখানা তাকবির দেবেন। তারপরে পাঁচ তাকবির দ্বিতীয় রাকাতে, আর যে সুন্নতে কিরাত করতে চান তাহলে প্রথম রাকাতে সোয়া আলা পড়বেন আর দ্বিতীয় রাকাতে সোয়া গাশিয়া পড়বেন। এইভাবে অন্য অন্য সালাদ যেমনভাবে শেষ করেন ঠিক ওইভাবে সালাদটাকে শেষ করে দিবেন। তো যাই হোক, এতটাই মানে বিশেষ করে ঈদের নামাজ এবছরের জন্য, ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে। তবে লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে সালাত আদায় করবেন, জামাত সহকারে পড়তে পারেন। নারী যারা থাকবে তারা পেছনে থাকবে, নিজেদের মাহরম যদি থাকে তাহলে একদম পেছনে তারা সালাত আদায় করবে, এটাই মানে এটাই সুন্নাহ। এই বিষয়ে পরে আপনাদেরকে যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলো আপনারা দেখা মানে দেখে নিতে পারেন। 7-5-12 তাকবীরে সুন্নতি কিরাত সহ প্রথমে সূরা আলা, তারপরে সূরা গাশিয়া পাঠ করবেন, তারপরে সালাত শেষ করে দেবেন। এখানে কোনো সম্মিলিত মোনাজাত কিছুই নেই, সম্মিলিত মোনাজাত করার জরুরত নেই। এইভাবে দুই রাকাত সালাত আদায় করলে ইনশাআল্লাহ আমাদের ঈদের সালাতটা কমপ্লিট হবে। মহানসত্ত্ব আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এবছরে আমরা যে ঈদের সালাতটা যেন সুন্নতি তরিকায় তথা ফিল্ডে যেন পড়তে পারি, খোলা ময়দানে পড়তে পারি এমন তৌফিক তুমি এই কয়েকদিনের মধ্যে দিয়ে দাও, আল্লাহুমা আমিন। আর অন্যথায় আমরা বাড়িতে এইভাবে সালাত আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুমা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকে আমরা আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।